Assalamualaikum viewers, welcome to Mona's Kitchen. Asha kori bhalo achen apnara, je jekhane achen. Ami ajke apnader ranna kore dekhabo anarosh ilish. Anarosh ta jemon amra bibhinno kichu diye ranna kore khete pari, jemon chicken e deya jay, anarosh er morobba kora jay, onek kichu anarosh diye korte pari. Temni ilish macho, amra ilish mach bhaja, ilish mach alu begun diye torkari. ইলিশ মাছ সর্ষে দিয়ে তারপর পাতুরি ইলিশের ইলিশ মাছের পাতুরি কলা পাতাতে অনেক কিছু এগুলো সব অবশ্য আমার ভিডিও পোস্ট দেয়া আছে প্লেলিস্টে আপনারা চেক করলে সব ভিডিওই পাবেন যখনই আনারস ইলিশ রান্না করি আমি একদম নস্টালজিক হয়ে যাই আমার ছোটবেলায় আমার মনে আছে দাদাবাড়িতে যখন কোনো স্পেশাল অকেশন হতো এই ধরনের রান্নাগুলো স্পেশাল করে থাকতো আনারস ইলিশ তারপর কই মাছ দিয়ে কমলা এটাও আমি আপনাদের রান্না করে দেখাবো ট্র্যাডিশনাল সব দেশি খাওয়া এগুলো আমি সাধারণত আপনাদের রান্না করে দেখাই তো আজকে আমি আনারস ইলিশটাই দেখাচ্ছি তো কিভাবে করলাম চলেন আপনাদের নিয়ে যাই একদম প্রথম থেকে দেখাচ্ছি কিভাবে আমি আনারস ইলিশটা করলাম তো তার আগে আমি বিদায় নিয়ে নিচ্ছি আজকের জন্য আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ আমাকে সাপোর্ট করার জন্য আমাকে যারা সাবস্ক্রাইব করেছেন আর যারা করেন নাই তারাও প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্ট করে আমার পাশে থাকবেন একটা সুন্দর গন্ধ পাচ্ছি আমি আর খেতেও তো একদম অমৃতের মতো লাগে সাদা ঝরঝরে পোলাও দিয়ে এটা সার্ভ করব তো আপনারা যদি আমার রেসিপিটা লাইক করে থাকেন এভাবে রান্না করে খেন আর আপনাদেরটা কেমন হলো জানাবেন আমি প্রিটি শিওর আপনাদেরটা অনেক মজা হবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ তে পাচ্ছেন একটা সুপারমার্কেটে আসছি এটা হচ্ছে স্প্রাউটস আমাদের বাসার কাছেই সব রকম ফলমূল সবজি মাছ মাংস এনি কিছু এখানে পাওয়া যায় ওই ওয়ালটাতে সব অর্গানিক ফুড আমার মেয়ে হাজবেন্ড সবাই সহ আসছি সবার পছন্দের জিনিসই নেওয়া হচ্ছে এখানে ডিম নিলাম অর্গানিক দুধ নিলাম তারপর এটা কি আমার মেয়ে নিল এগুলো আমার মেয়ের এটা ফ্রাইড ওকরা আমার বোন নিল ব্রাসেলস স্প্রাউটস বিনস এগুলো সে পছন্দ করে আর আমি তো অনেক ফ্রুটস খেতে লাইক করি এখানে অ্যাভোকাডো নিলাম পাইনাপল নিলাম আপনাদের পাইনাপল দিয়ে আমি ইলিশ মাছ রান্না করে দেখাবো তারপরে কলা আছে তারপর সুশি ও মাই গড আমার মেয়ে এত সুশি পছন্দ করে দেখেন সুশি নিল খাবে সে তারপরে জাম্বুরা নিলাম এখানে পার্সিমন আছে একদম গাবের মতো টেস্ট খেতে খুবই মজা তারপরে কি নিলাম ছোট ছোট পেয়ার আছে এখানে তারপর ডালিম এখন তো ডালিমের সিজন জাম্বুরা আর এগুলো হচ্ছে আমি সব বাসায় স্ন্যাক কিনে সেপারেটলি সব কিনি বাদাম টাদাম সব কিছু কিনে তারপর আমি বাসায় একটা বানাই লেবু এখনো শপিং শেষ হয় নাই স্টিল শপিং দেখি ওরা কোথায় ইলিশ মাছটা আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রেখেছি তারপর পরিষ্কার করে নেব
আর এখানে আনারস আছে, আনারসটা মাঝখানে কেটে তারপর নারকেল কুড়ানোর মতো আনারসটাও কুড়িয়ে নেব। পাকা আনারস হলে ভালো হয়। আমি যখন এটা কিনেছি আপনারা দেখেছেন স্টোরে, এটা একটু গ্রিন ছিল, সো আমি দুদিন বাসায় রেখে এটাকে পাকিয়ে নিলাম। পাকা হলে আনারসটা মিষ্টি হয়, তাহলে আর চিনি এক্সট্রা চিনি দিতে হয় না। আর যদি মনে করেন যে আপনার আনারসটা মিষ্টি পড়ে নাই, একটু টক টক, সেক্ষেত্রে 1 টেবিল স্পুন চিনি দিতে হবে মাছে রান্নার শেষে। আজকে বাইরে বেশ উইন্ডি, আর আমাদের ফ্লোরিডাতে একটু ঠান্ডাও পড়েছে, মেঘলা হয়ে আছে, যে কোনো সময়ে বৃষ্টি চলে আসবে। আনারস ইলিশ রান্না করতে আমাদের কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে এক ঝলক দেখিনি। এখানে আছে অর্ধেকটা আনারস কুড়িয়ে নিয়েছি, আছে ইলিশ মাছ 3 টুকরো, একটা পেঁয়াজ ব্লেন্ড করে নিয়েছি, আদা আছে 1 টেবিল চামচ, 10টার মতো কাঁচামরিচ, এখানে আছে 1 টিস্পুন করে লাল মরিচের গুঁড়া, লবণ আর হলুদের গুঁড়া। সো এই লাগছে, বেশি কিছু মশলা লাগছে না। কোয়ার্টার কাপ রেগুলার কুকিং অয়েল নিয়েছি, দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্লেন্ড। দিয়ে দিচ্ছি আদার ব্লেন্ড। আদার পেঁয়াজটা ভালো মতো কষিয়ে আমি এখন এখানে হলুদ মরিচ আর লবণ দিয়ে দিচ্ছি। আমি কিন্তু কোনো পানি এখানে ছোঁয়াবো না, কষাবো একদম সম্পূর্ণ পানি ছাড়া, কারণ আনারসে আমাদের অনেক পানি আছে আর ইলিশ মাছ হতে বেশি সময় লাগে না। আমি এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। এটা 2 মিনিটস কষিয়ে তারপর আমি এখানে আনারস দিয়ে দিব। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি আনারস। আনারসের মধ্যে যথেষ্ট আনারসের জুস আছে, সো আমার পানির কোনো দরকার নেই। এই তরকারিটাই পানি ছাড়া হবে, সমস্ত তরকারিটাই রান্না করা। আমি এটা ঢেকে 5 মিনিটস আবার আনারসটা কষাবো। ঢেকে দিচ্ছি। আমি এখন এখানে 2টো তেজপাতা আর 2টো এলাচ দিয়ে দিচ্ছি, এটা সম্পূর্ণই অপশনাল, আপনার ইচ্ছা। দিয়ে দিচ্ছি ইলিশ মাছ। আমি কিন্তু ইলিশ মাছ ভেজে দিই নাই, আমিও আপনাদের সাজেস্ট করবো ইলিশ মাছটা ভাজবেন না। ইলিশ মাছ ভাজলে ইলিশ মাছের ভিতরে যে তেলটা থাকে ওটা বের হয়ে যায়, সো সেজন্য অন্য বড় মাছ অনেক সময় আমরা ভেজে করি, কিন্তু ইলিশ মাছটা আসলে ভেজে রান্না করা ঠিক না। সো আমি এখানে ভাজিনি, তো আমি একবার উল্টে দিচ্ছি। আর দেখেছেন, দেখেন এরকম পানি আছে, এইটাতেই
মাছটা সিদ্ধ হয়ে যাবে আমি আবার 5 মিনিটসের জন্য ঢেকে দিচ্ছি তেলের উপর উঠে আসছে বুঝতে হবে অলমোস্ট ডান সো আমি এখন এখানে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি আবার ঢেকে দিচ্ছি 5 মিনিটসের জন্য